আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের একটা ভুল ধারণা হচ্ছে যে ফার্মাস সেক্টরে শুধুমাত্র ফার্মাসিস্টরাই কাজ করে থাকেন অথচ ফার্মাসি সেক্টরে ফার্মাসি গ্রাজুয়েট ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরা কাজ করার সুযোগ পেয়ে থাকেন এই ভুল ধারণার কারণ হচ্ছে আমাদের দেশের প্রায় নাইনটি পারসেন্ট মানুষ এই সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ ফার্মাসি সাবজেক্ট সম্পর্কে তেয়ার কনসেপ্ট রাখেন না আমি একা বলে হয়তো এই হিউজ নাম্বার অফ পিপলের কনসেপ্ট তেয়ার করতে পারবো না তবে হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলে চোখ রাখেন তাহলে ফার্মাসি সাবজেক্ট সম্পর্কে এবং ফার্মাসি সেক্টর সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন বাই বাইদা ওয়ে এখন আমি কথা বলে ট্রাই করব ফার্মাসি গ্রাজুয়েট ছাড়া আর কোন কোন ডিসিপ্লিনের কাজ করার সুযোগ পেয়ে থাকেন সেটা সম্পর্কে ইন্টার পরে আলোচনার সুবিধার জন্য আমি যদি ফার্মাস সেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করি তাহলে দাঁড়াবে ফার্মা মার্কেটিং এবং ফার্মা প্ল্যান্ট ফার্মা মার্কেটিংয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিপ্লিনের গ্রাজুয়েটরা কাজ করার সুযোগ পেয়ে থাকেন যেমন ধরুন পিএমডি বা ট্রেনিং ডিপার্টমেন্টে মেইনলি ফার্মাসি গ্রাজুয়েট রিক্রুট করা হয় তবে কোনো কোনো কোম্পানি সেখানে ডক্টর রিক্রুট করে থাকেন আবার বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে মেইনলি ফার্মাসি গ্র্যাজুয়েট রিক্রুট করা হয় তবে কোনো কোনো কোম্পানি সেখানে রিলেভেন্ট গ্র্যাজুয়েট অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন গ্রাজুয়েটদেরকে রিক্রুট করে থাকে রেগুলেটরি অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে শুধুমাত্র ফার্মাসি গ্র্যাজুয়েটদেরকে রিক্রুট করা হয় কিন্তু কমার্শিয়াল বা সাপ্লাই চেন ডিপার্টমেন্টে ফার্মাসি গ্র্যাজুয়েট ছাড়াও অন্যান্য গ্রাজুয়েটদেরকেও রিক্রুট করা হয়ে থাকে যেমন ধরুন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন গ্র্যাজুয়েট অ্যাপ্লাইড কেমিস্ট্রি গ্রাজুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ার বায়োটেকনোলজিস্ট বায়োকেমিস্ট ফাইন্যান্স এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে রিলেভেন্ট গ্র্যাজুয়েটদেরকেই রিক্রুট করা হয় যেমন ধরুন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন গ্র্যাজুয়েট হিউম্যান রিসোর্স গ্র্যাজুয়েট ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রাজুয়েট ইকোনমিস্ট বাই দ্য ওয়ে পিএমডির সেলস উইংটা হচ্ছে ফার্মাস সেক্টরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট এখানে স্পেশাল প্রোডাক্ট প্রমোশনের জন্য রিক্রুট করা হয় ফার্মাসি গ্র্যাজুয়েট বায়োটেকনোলজিস্ট বায়োকেমিস্ট কিন্তু জেনারেল প্রোডাক্ট প্রমোশনের জন্য রিক্রুট করা হয় একজন সাধারণ গ্র্যাজুয়েট যার অ্যাটলিস্ট এইচএসি পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে এখন কথা বলা যাক ফার্মা প্ল্যান্ট নিয়ে ফার্মা প্ল্যান্টেও ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিপ্লিনের গ্রাজুয়েটরা কাজ করার সুযোগ পেয়ে থাকেন যেমন ধরুন প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি এস্যুরেন্স ডিপার্টমেন্টে শুধুমাত্র ফার্মাসি গ্র্যাজুয়েট রিক্রুট করা হয় কিন্তু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে ফার্মাসি গ্রাজুয়েট বায়োটেকনোলজিস্ট বায়োকেমিস্ট কেমিস্ট এদেরকেও রিক্রুট করা হয়ে থাকে ফার্মাসিউটিক্যাল ওয়্যার হাউসে মূলত একজন লিড ফার্মাসি গ্র্যাজুয়েটের সুপারভিশনে নন ফার্মাসিস্ট রিক্রুট করা হয়ে থাকে অর্থাৎ অন্যান্য ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটদেরকে রিক্রুট করা হয়ে থাকে সেই রিক্রুটমেন্টে মেইনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েটদেরকে প্রেফারেন্স দেওয়া হয়ে থাকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে শুধুমাত্র মাইক্রোবায়োলজিস্ট রিক্রুট করা হয়ে থাকে এখানে অন্য কোনো গ্র্যাজুয়েট রিক্রুট করা হয় না নট ইভেন্ট ফার্মাসিস্ট তবে যেহেতু ফার্মা ইন্ডাস্ট্রিতে এই ডিপার্টমেন্টের কাজ খুবই লিমিটেড তাই এই ডিপার্টমেন্টটা কোয়ালিটি এস্যুরেন্স ডিপার্টমেন্ট অথবা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের সুপারভিশনে কাজ করে থাকে এই ডিপার্টমেন্টগুলোর বাইরেও আরও কিছু ডিপার্টমেন্ট আছে ফার্মা ইন্ডাস্ট্রিতে যেমন ধরুন ভ্যালিডেশান কোয়ালিফিকেশন ক্যালিব্রেশান এই ডিপার্টমেন্ট বা সেকশনগুলোতে মেইনলি ফার্মাসি গ্রাজুয়েটদেরকে রিক্রুট করা হয়ে থাকে তবে ক্যালিব্রেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছ থেকে হেল্প নেয় ক্যালিব্রেশান টিম আবার কোথাও কোথাও ক্যালিব্রেশন টিম যখন ফরমেশন করা হয় তখন দু একজন ইঞ্জিনিয়ার ইনক্লুড করে দেওয়া হয় আর একটা ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে শুধুমাত্র রিলেভেন্ট গ্র্যাজুয়েটদেরকে রিক্রুট করা হয় ফার্মাসিস্টদেরকে না এবার কথা বলা যাক ফার্মা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিপার্টমেন্ট নিয়ে যেখানে শুধুমাত্র নন ফার্মাসিস্ট রিক্রুট করা হয় হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি ফার্মা ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্ট কন্ট্রোল এবং মনিটরিংয়ের কাজটা করে থাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাছাড়া মেশিন রিলেটেড কাজগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে থাকে যেমন ধরুন ব্রেকডাউন মেনটেনেন্স প্রিভেন্টিভ মেনটেনেন্স পিরিয়ডিক মেনটেনেন্স আবার আইটি রিলেটেড কাজগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে থাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মূলত কয়েকটা সেকশন হয়ে কাজ করে থাকে যেমন ধরুন মেনটেনেন্স আইটি প্রজেক্ট ফার্মা ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদেরকে রিক্রুট করা হয় বাংলাদেশের ফার্মাস সেক্টরে ফার্মাসি গ্রাজুয়েট ছাড়া আর কোন কোন ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরা কাজ করে থাকেন তার একটা শর্ট ওভারভিউ দেওয়া ট্রাই করেছে তখন আমি যেই ডিসিপ্লিনগুলোর নাম বলেছি এর বাইরেও অন্যান্য ডিসিপ্লিন এখানে অ্যাড হতে পারে কারণ এই সেক্টরটার কন্টিনিউয়াস ডাইভার্সিফিকেশান হচ্ছে তাই আপনার নলেজ শেয়ার করার জন্য বা আপনার ওপিনিয়ন শেয়ার করার জন্য কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ বা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোডেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ